সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। বেটিং এর স্টুডেন্টসের আপনাদের সবাইকে জানে সুস্বাগতম। আজকে আমি আরেকটি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখতে দেখতে কিন্তু বিশ্বকাপে আর মাত্র দুটো ম্যাচ আছে, একটা আছে থার্ড প্লেস ম্যাচ আর একটা আছে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে আপনারা সবাই অবগত আছেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। এই দুই দলই কিন্তু শক্তিশালী। আপনারা চিন্তা করেন যে এই দুইটা ম্যাচের উইন এবং লস ধরবো, কিন্তু এর বাইরে ওয়ান এক্স বেট কিছু অপশন অ্যাড করে দিচ্ছে। এই অপশনগুলো যদি আপনারা ব্যাটিং করতে পারেন তাহলে আপনারা অনেক কিছু লাভবান হতে পারবে। শুধুমাত্র উইন এবং লস ধরে এই কোন দলটি জিতবে এইটার বাইরেও কিছু অপশন আপনার 50-50 চান্স অথবা 60% অথবা 70% চান্সেরও সেগুলো আপনারা ব্যাটিং করতে পারেন। সেই অপশনগুলো কি পরিপূর্ণ নিখুঁতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন অপশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এক মিনিট স্কিপ করবেন না। যদি এক মিনিট স্কিপ করেন তাহলে আপনাদের নিজেরই ক্ষতি, আমার ক্ষতি না। আপনারা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখেন এটা তো প্রথমে দেওয়া আছে, ক্রোয়েশিয়া ফ্রান্স আর্জেন্টিনা ফ্রান্স, এটা বাদ দিলাম আমি ফার্স্ট। এই দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উইনার, এটা ক্লিক করব। দেখেন এটা ক্লিক করার পরে কী লেখছে দেখেন, উইনার অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টে উইন হবে কোন টিম এবং টপ গোল স্কোরার ইন দ্য টুর্নামেন্ট। দেখছেন এটা পড়ছেন ঠিক মতো। তারপরে লেখছে কি দেখেন, তারপরে এটা তো বলছে উইনার অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড টপ গোল স্কোরার, মানে কোন টিমটা চ্যাম্পিয়ন এবং টপ স্কোরার মানে গোল স্কোরের ভিতরে থাকবে। এখানে দুইটা অপশন বেছে নিয়ে আলাদা হচ্ছে। একে তো আর দেখেন একে তো দিছে কি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং লিওনেল মেসি টপ স্কোরার মানে লিওনেল মেসি গোল সবচেয়ে বেশি হবে, এটা ওর দিছে কত 3। আর ফ্রান্স চ্যাম্পিয়ন হবে এবং কিলিয়ান এমবাপ্পে হবে টপ গোল স্কোরার, তাহলে পাবেন কত 3 ওটস। আবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে কিন্তু এটা পাবে কে, ফ্রান্স চ্যাম্পিয়ন হবে কিন্তু টপ গোল স্কোর পাবে লিওনেল মেসি। আবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে কিন্তু সবচেয়ে বেশি গোল করবে কিলিয়ান এমবাপ্পে। এই কয়টা অপশনের ভিতরেই আপনার সীমাবদ্ধতা থাকা উচিত, কারণ এই কয়টার ভিতরে আপনি পাইতে পারেন। আর লাস্ট অপশনটা হচ্ছে 50-50 চান্স, আমি দেখিয়ে দিচ্ছি 50-50 চান্স দেখাই দিচ্ছি। আর 50-50 চান্সের কোন বিষয়টা এই যে, আর নিচের এই অপশনটা আর্জেন্টিনা প্লাস জুলিয়ান আলভারেস, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে এবং জুলিয়ান আলভারেস সর্বোচ্চ টপ গোল স্কোর হবে, কারণ জুলিয়ান আলভারেসের গোল সংখ্যা হচ্ছে 4টা। আর যদি সে যদি পরের ম্যাচে 2টা গোল করতে পারে তাহলে সে কিন্তু টপ স্কোর হবে, তাহলে 15 ওভার দিয়েছে। এই কয়টার ভিতরে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে এই অপশনটা আপনারা ঠিকমতো বুঝলেন, ওয়েনার অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড টপ গোল স্কোর। এখানে বলা হচ্ছে যে কোন টিমটা কোন টিমটা চ্যাম্পিয়ন হবে এবং টপ গোল স্কোর। এখানে অপশন একটা দেওয়া আছে আর্জেন্টিনা লিওনেল মেসি ফ্রান্স কিলিয়ান এমবাপ্পে, আমি 4টা অপশন বললাম, এই 4টার ভিতরে থাকার সম্ভাবনা বেশি। এখন এই অপশনটা বুঝলেন, এই অপশনটা গেল। সেকেন্ড অপশন আসেন, এটা গেল হোল্ডার অফ দ্য গোল্ডেন গ্লাভ, গোল্ডেন বল, গোল্ডেন বল, গোল্ডেন বলের কথা বলছে কি দেখেন, গোল্ডেন বল হু উইল উইন, গোল্ডেন বল তো বুঝলেন, গোল্ডেন বল কে উইন হবে। এখানে দিয়েছে লিওনেল মেসি উইন হবে 1.2, লিওনেল মেসি গোল্ডেন বল পাবে না, কত দিয়েছে 4.40। আর কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বল পাবে, ইয়েস পাবে 5.5, আর কিলিয়ান এমবাপ্পে পাবে না 1.11। এই দুইটার ভিতরে আপনার থাকার সম্ভাবনা আছে, লিওনেল মেসি পাবে আর পাবে না, পাবে নাতে দিয়েছে 4.4, সে এই গোল্ডেন বল পাবে না, আর যদি পায় তাহলে 1.2, আর কিলিয়ান এমবাপ্পে পাবে 5 দিচ্ছে, আর পাবে না কত 1.1। এই অপশনটা তো বললেন, এটাই হ্যাঁ এই দুইটার ভিতরে থাকার সম্ভাবনা বেশি 99%। একটা জিনিস দেখছি, আর একটা ওই জায়গা তো বলছি, এর আগের অপশনটাই বলছিলাম কি টপ স্কোরার এবং কোন টিমটা জিতবে, এখানে শুধুমাত্র টপ গোল স্কোরার, এখানে শুধুমাত্র টপ গোল স্কোরার, মানে এখানে এই জায়গায় একটা জিনিস দেখেন টপ গোল স্কোরার আমি বলে দিচ্ছি, এখানে লিওনেল মেসির গোল সংখ্যা হচ্ছে 5টা, কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা হচ্ছে 5টা, এখানে 5টা গোল সংখ্যা হচ্ছে লিওনেল মেসির গোল সংখ্যা হচ্ছে 5টা এবং কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা হচ্ছে 5টা। এখানে ইয়েস ইয়েস মানে করতে পারবে, মানে গোল স্কোরার মানে সবচেয়ে বেশি গোল করবে কে এটা, আর এটা লিওনেল মেসি পারবে না 1.85, কিলিয়ান এমবাপ্পে 1.73। আপনি যদি কিলিয়ান এমবাপ্পের 1.73তে ধরেন, যদি লিওনেল মেসি পেয়ে যায় তাহলে কিন্তু আপনি উইন হবেন। আবার একটা জিনিস দেখেন, আর একটা জিনিস দেখেন, লিওনেল মেসি যদি কিলিয়ান এমবাপ্পে পাইলো কিন্তু আপনি লিওনেল মেসির পক্ষে নো ধরলেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, এই জিনিসটা মনে রাখবেন। মানে এখানে বলা হচ্ছে আপনি যদি কিলিয়ান এমবাপ্পে ধরেন তাহলে নোতে ধরেন তাহলে পাবে আলো লিওনেল মেসি, যদি পান তাহলে আপনি উইন।
আবার চিন্তা করেন, যদি লিওনেল মেসি না পায় তাহলে কিলিয়ান এমবাপ্পে পেলো, যদি আপনি নো অপশনে ধরেন তাহলে কিন্তু আপনি উইন। এই জিনিসটা আপনার মাথার ভিতরে কাজ করতে হবে। তারপর যদি কোনো কিছু না বোঝা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। আর একটা অপশন গোল্ডেন বলটা গেল, গোল্ডেন বলটা বিবেচনা করা কিন্তু তার পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্সের উপর ভিত্তি করে। আর গোল্ডেন এটাও সবচেয়ে টপ স্কোরার তো বুঝলেনি, টপ গোল স্কোরার বুঝলেন। আর একটা অপশন আছে গোল্ডেন গ্লাভস, গোল্ডেন গ্লাভস নির্ধারণ করা হয় লাস্টের যে থাকে, গোল্ডেন গ্লাভসটা নির্ধারণ করা হয় লাস্টের যে টুর্নামেন্টে যে দুইজন গোলকিপার থাকে সেই দুইজনের উপরে নির্ভর করা হয়। এখানে আমি দুইজনের নাম বলে দিচ্ছি, ইমিলি মার্টিনেজ, ইমিলি মার্টিনেজ হতে পারে, আবার এইটাই বেশ সমাধান, আর ইয়েসুন বন্ধু এইটা হবে না, কিন্তু আমার মনে হচ্ছে আর্জেন্টিনার ইমিলি মার্টিনেজ হওয়ার সম্ভাবনা বেশি, 90% ইলিয়ান মার্টিনেজ হওয়ার সম্ভাবনা বেশি। তারপরও যদি এই কয়েকটা অপশনের ব্যাপারে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভাই যে এটা বুঝতে পারিনি এবং আপনি কী ভিডিও করছেন, আপনার ভিডিও ভালো হয় না, অবশ্যই একটা লাইক এবং ডিসলাইক দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। থ্যাংক ইউ।